প্রকৃতপক্ষে পোস্টার যে লাগানো হয় এটা আসলে ঠিক না ঠিক আছে সরকার কর্তৃক নিষেধাজ্ঞা রয়েছে পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে প্রাকৃতিকভাবে সৌন্দর্য নষ্ট করে পাশাপাশি হচ্ছে যে দেওয়ালগুলো নতুন তৈরি করা হচ্ছে ঠিক আছে ওগুলো হচ্ছে আপনার পোস্টার লাগানোর ফলে হয় কি মানে আপনার হচ্ছে দেয়ালের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় পাশাপাশি হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার রাস্তাঘাটে পড়ে মানে ছেঁড়া পোস্টারগুলা যার ধরুন হচ্ছে মানে রাস্তাঘাট হচ্ছে নোংরা হয় তারপরে হচ্ছে আমাদের মানে যারা রাস্তাঘাটে চলাফেরা করে মানুষ তাদের অনেক মানে রাস্তার মধ্যে অনেক মানে এটা সাফার হয় আর কি সেই সুবিধা হচ্ছে মানে সেই কর্তৃক সরকার কর্তৃক হচ্ছে নিষেধাজ্ঞাও রয়েছে মানুষ যদি মনে করেন ওইটা হচ্ছে অ্যাভয়েড করে বা হচ্ছে না করে সুবিধা হয় আর কি আমরা যদি নিজ উদ্যোগে যদি সচেতন না হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে কোনোভাবেই সম্ভব না কারণ হচ্ছে দেখা গেল লিখা আছে হচ্ছে এখানে পোস্টার লাগাবেন না আমরা হচ্ছে কি করতেছি পোস্টার লাগাচ্ছি ঠিক আছে কারণ ওই জায়গায় ওই সময় কেউ ছিল না মানে থাকে না আর কি লাগিয়ে চলে যায় পরিবেশ নষ্ট করে বা হচ্ছে ওই নষ্ট করে ফেলে আর কি কর্তৃক হয়তো সরকার কর্তৃক নিয়ম রয়েছে বা হচ্ছে আইন রয়েছে সে আইন প্রয়োগের মাধ্যমে পুলিশ প্রশাসন যারা আছে তারা যদি একটু সচেতন হয় পাশাপাশি হচ্ছে আমাদের মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নাগরিক যারা আছি তারা আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে তাহলে হচ্ছে আমরা হচ্ছে এটা রোধ করতে পারবো আমরা আমরা দেখতে পাচ্ছি যে কি বিভিন্ন স্থাপনাগুলোর ভিতরে বিভিন্ন পোস্টার ব্যানার লাগিয়ে স্থাপনাগুলোর যে অবকাঠামোকে মানে একটা নষ্ট করা হচ্ছে যার কারণে আমরা অবকাঠামোগুলো সুন্দর সৌন্দর্যটা নষ্ট করে ফেলছি তো আমাদের উচিত হচ্ছে এগুলোকে পরিহার করা যাতে আমরা স্থাপনাগুলোকে যে ভালোভাবে ব্যবহার করতে পারি বা যে স্থাপনাগুলোকে যাতে সুন্দর দেখায় সচেতন নাগরিক হিসাবে আসলে আমাদের এগুলো করাই উচিত না আপনার মেট্রো রেল অনেকটা বড় সরকারের অনেকটা বড় প্রজেক্ট এইগুলো যেহেতু সরকারি সম্পদ আর এগুলোর মধ্যে আমরা পোস্টার সহ বিভিন্ন কিছু লাগে সরকারের সহ আমরা নিজেদেরই ক্ষতি করছি আসলে গণসচেতন তৈরি করা উচিত আর মানুষকে আরও এগিয়ে আসতে হবে যে এ ধরনের কাজ যেন না করি আর যারা যারা সচেতন নয় তাদেরকে বুঝাতে হবে যে না এগুলো করা যাবে না কারণ এগুলো তো আমাদের জিনিস আমরা যদি এগুলো এই পোস্টান টাঙাই তারপরে ইয়ে করি তা আমাদের